আমি ভাই কখন আগেরটাও হেল্প করছে বলেন ভাই আপনি এখন পর্যন্ত আমি আমি তো ভাই আমি জানি যে আমি আমার কথা কাটলে কোনো কাজ হবে। খাম লেনদেনের এই ভিডিও ফাঁস হওয়ায় রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলমকে ক্লোজড করা হয়েছে। শনিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদারের নির্দেশে চন্দ্রিমা থানা থেকে তাকে ক্লোজড করে সদর দপ্তরে সংযুক্ত করা হয়। নিজ থানায় বসে মোস্তাফিজুর রহমান বিশ্বাস নামের এক ব্যক্তির কাছ থেকে খামে টাকা নেয়ার ভিডিও শুক্রবার ভাইরাল হওয়ায় ওসি মাহবুবের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া 1 মিনিট 26 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় ওসি মাহবুবের কাছ থেকে খাম চেয়ে নেন মোস্তাফিজুর নামের এক ব্যক্তি। এর কিছুক্ষণ পর খামটি ওসির দিকে দিলে তিনি খামটি ড্রয়ারের মধ্যে রেখে দেন। এ সময় ওই ব্যক্তিকে বলতে শোনা যায় ওসি মাহবুব ভাইয়ের কাছে আসলে কাজ হবেই। তবে এ বিষয়ে জানতে চাইলে ওসি মাহবুব আলম বলেন, আমি পাবলিকের কাছ থেকে টাকা খাই না, এটি ষড়যন্ত্রের অংশ। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। অবশ্যই আমাকে ফাঁসানোর জন্য, আমি তো পাবলিকের কাছ থেকে কখনো টাকা নিই না, একদম না। এটা কিভাবে কি করলো আমি বুঝলাম না। তবে আমি আমাকে এর আগে ডকুমেন্টস দিয়ে গেছে একজন, একটা খামে একটা ডকুমেন্টস দিছে, ভাই একটা খাম দেন আমি ডকুমেন্টস দিই পরে পড়ে নিন আপনি, এই কথা বলছে, এটুকু আমি জানি, এরকম মনে পড়ছে। তাছাড়া তো আমার কাছে অন্য কিছু মনে পড়ছে না। আর আমি তো পাবলিকের কাছ থেকে কখনো হাত পেতে বা বলে বা চায় বা এমনি এমনি দিল, আমি তো কখনোই পাবলিকের কাছ থেকে টাকা নিই না। তো আসলে কেন এরকম করলো, একটা পক্ষ আমার বিরুদ্ধে অনেক কদিন থেকে ষড়যন্ত্র করতেছে আমি বুঝতে পারতেছি, কিন্তু হতে পারে এটা ষড়যন্ত্রের অংশ। আর রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জামিরুল ইসলাম মুঠোফোনে জানান, অপেশাদার আচরণের কারণে ওসি মাহবুবকে ক্লোজড করা হলেও পরবর্তীতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অফিসার ইনচার্জ চন্দ্রিমা থানার যে বিষয়টি খামাদান প্রদানের যে বিষয়টি সেটি উদ্যতন কর্তৃপক্ষের দৃষ্টিতে এসেছে, ওনাকে উইথড্র করা হয়েছে, উইথড্র করে আরএমপি হেডকোয়ার্টারে সংযুক্ত করা হয়েছে। শুক্রবার এই ভিডিও ভাইরাল হওয়ার পর ওসি মাহবুবকে নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে নেট দুনিয়ায়। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।